ইউনিভার্সিটি লাইফ আমার লাইফটাকে একেবারে 180 চেঞ্জ করে দিয়েছে, কমপ্লিটলি আপসাইড ডাউন চেঞ্জ এটাকে বলে। তার আগে আমি এক ধরনের মানুষ ছিলাম, তারপরে কমপ্লিটলি ডিফারেন্ট ধরনের মানুষ হয়ে গেছে। বিকজ ইউনিভার্সিটি লাইফে এত এত অপরচুনিটি আছে, নিজেকে চেঞ্জ করার, স্কিলড করার এত সুযোগ আছে যেটা আর কখনো ছিল না। কিন্তু এখন আমি প্রায় দেখি প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্ট খেয়ে হারিয়ে ফেলে, দে লুজ ট্র্যাক। আস্তে আস্তে ভালো স্টুডেন্ট ছিল, হঠাৎ করে ট্র্যাক হারিয়ে ফেলেছে, এখন জীবন থেকেই তাদের মায়া উঠে গেছে, কিছুই করতে মন চায় না, রেজাল্টও খারাপের দিকে, নতুন কিছু শিখছেও না। তো এই ভিডিওটা সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য যারা কেবল ইউনিভার্সিটি শুরু করছো, ইটস এ কমপ্লিট গাইড যে জিনিসগুলোতে অনেকেই সাফার করে, সো কীভাবে সাফারিংটাকে বাদ দিয়ে বেটার কিছু করতে পারো সেটা নিয়ে। বাংলাদেশের 90% স্টুডেন্টই তাদের যে ফার্স্ট চয়েস থাকে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। বিকজ ফ্যাক্ট, 13 লক্ষ স্টুডেন্ট এইচএস এক্সাম দিয়েছে, সে তার যে স্বপ্নের ইউনিভার্সিটিতে আছে সেখানে সিট আছে মেবি 1000, সো অফকোর্স সবাই সেখানে পারবে না। তো তোমার মন মতো ইউনিভার্সিটিতে যদি তুমি ভর্তি হতে নাও পারো, এটা নিয়ে পড়ে থেকো না। তো তুমি যতদিন এটা নিয়ে পড়ে থাকবা ততদিন তুমি আর অন্য কোনো কিছু করতে পারবে না। তো যত তাড়াতাড়ি এই ঝামেলা থেকে সরে যেতে পারো তত তাড়াতাড়ি ওই ইউনিভার্সিটির অপরচুনিটিগুলোকে ট্যাপ ইন করতে পারো। তোমার যে নতুন সাবজেক্টটা যেটা হয়তো পড়ার ইচ্ছা ছিল না, ওই সাবজেক্টের যে অ্যাকচুয়াল মজাটা ওইটা বুঝতে পারবা। ইউনিভার্সিটির যে আরও কত ধরনের সুযোগ আছে সেটার আইডিয়া হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমার লাইফটা একটা ডেড রকে আটকায় যান, কী করলাম, আমার মনে হয় যে আমার লাইফের আর কোনো অস্তিত্বই নাই, কোনো রিজনই নাই, বিকজ এত পড়াশোনা করলাম এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য, পরে ওখানে ভর্তি হলাম না। সো এই যে একটা নেগেটিভ ফিলিং আছে না, এটা তোমাকে নতুন কিছু করতে বাধা দিবে, নতুন কিছু করতে পারবাই না। যত তাড়াতাড়ি এই ধারণা থেকে বের হতে পারবা তত তাড়াতাড়ি নতুন কিছু করার সুযোগটা তৈরি হবে। সো ইয়াপ, মনের মতো ইউনিভার্সিটিতে চান্স না পাওয়া ছেলেমেয়ের সংখ্যাই কিন্তু 90% থেকে আসলেও বেশি। সো ইয়াপ, তুমি আশেপাশে যত সাকসেসফুল মানুষ দেখছো তাদেরকে দরকার হলে একবার জিজ্ঞাসা করো যে ভাইয়া বা আপু, আপনি কি আসলে আপনার সেই পারফেক্ট সাবজেক্টে পড়তে পেরেছিলেন বা সেই পারফেক্ট ইউনিভার্সিটিতে পড়তে পেরেছিলেন? এবং এই সাকসেসফুল মানুষগুলো তোমাকে বলবে যে না, আসলে পড়তে পারিনি, এবং আমি যে আমার এখন লাইফের জায়গায় এসেছি এখানে এসেটা আসলে ম্যাটারও করে না। রিমেম্বার দ্যাট, ওটা আসলে ম্যাটার করবে না যদি তুমি এখনকার সময়টা প্রপারলি ইউজ করো। ইউনিভার্সিটিতে এসে তোমার সব নতুন বন্ধুকে স্কুলের ফ্রেন্ডের সাথে তুলনা করো না বা ছোটোবেলার বন্ধুদের সাথে তুলনা করো না। তার কারণ হলো, অফকোর্স ইউনিভার্সিটি ফ্রেন্ডরা আর স্কুলের ফ্রেন্ডরা, এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। এবং তুমি যদি সবসময় এই ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে মনে করো যে আরে আমার স্কুলের ফ্রেন্ড তো এইটা করতো, আমার স্কুলের ফ্রেন্ড তো এই সময় আমাকে এইটা বলতো, আমার স্কুলের ফ্রেন্ড তো আমার বার্থডেতে এইভাবে পার্টি থ্রো করতো, হ্যাঁ, বিকজ এরা তোমার স্কুলের ফ্রেন্ড, এরা তোমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। সো অবশ্যই দুটো জিনিসের মধ্যে তো পার্থক্য থাকবে এবং পার্থক্য আছে। তো তুমি যতদিন নতুন ফ্রেন্ডের সাথে পুরনো ফ্রেন্ডের তুলনা করবা ততদিন একটা কম্প্যারিজন গ্যাপ তৈরি হবে, এবং এই গ্যাপের কারণে তোমার স্যাটিসফ্যাকশন লেভেল কমে যাবে এবং তুমি ভাবা যায় এরা তো আসলে অ্যাকচুয়ালি ট্রু ফ্রেন্ড না, আমার সব ট্রু ফ্রেন্ড ছিল হলো স্কুলে, এখন আমার কোনো বন্ধু নাই, এরা সব তো কেমন জানি। এই ধারণা থেকে বের হয়ে যাও, এবং এই ধারণা থেকে বের হওয়ার নাম্বার 1 রুল হলো, নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের মধ্যে কম্পেয়ার করো না, এবং মেনেই নাও যে দুই ধরনের বন্ধু আসলে ডিফারেন্ট। ইউনিভার্সিটির শুরুতে খুবই আউট অফ প্লেস লাগে, কারণ একেবারে নতুন একটা এনভায়রনমেন্টে আসছো, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন পড়ানোর ধরন, আগে বাংলায় পড়তো এখন সব বই খাতে ইংলিশে পড়ছো, টিচাররা ডিফারেন্ট, রুটিন ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, এটিকেট ডিফারেন্ট, যাওয়া আসার কমিউটিং চেঞ্জ হয়ে গেছে, সব কিছু ডিফারেন্ট হয়ে যায়। সো আউট অফ প্লেস লাগাটাই স্বাভাবিক, স্পেশালি যখন আমি আইবিতে আমার ইউনিভার্সিটি শুরু করেছিলাম আমার পরিচয় তো একজনও ছিল না, কারণ আমি মেন্টরসে পুরো কোচিং করি নাই, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম, সো আমার আগের থেকে কোচিংয়ের কোনো বন্ধু নাই। আদমজি কলেজে ছিলাম, আদমজি কলেজের কোনো সিনিয়রও আগে ছিল না, যেটার কারণে ওইখান থেকে কোনো পরিচিত মানুষ পায় নাই, আমার লোকালিটি ক্যান্টনমেন্ট ওখান থেকেও কেউ নাই, কী মহা বিপদ। তো ওখানে যায় একেবারে কমপ্লিটলি নিউ এনভায়রনমেন্টে, সো কখনও এরকম এনভায়রনমেন্টে যেতে হয়নি, কারণ সবসময় পরিচিত লোকজন আমার থাকতো। সো একদম কমপ্লিটলি নিউ এনভায়রনমেন্টে যেয়ে মনে হয়েছে যে আমি কিছুই না, আমার নো বডি, কেউ আমাকে চেনে না, সো বেশ আউট অফ প্লেস লাগতো। এবং এই কথাটা আমার ব্যাচের 120 জনের মধ্যে 50%-এর জন্যই প্রযোজ্য, তাদের সবারই আউট অফ প্লেস লাগতো এবং শুরুতে এই কারণে হয়তো বা অনেকে একটু গুটিয়ে থাকতো। সো এই জায়গাটাতে এই ফিলিংটা পাওয়া অ্যাবসলিউটলি অলরাইট, সবারই আউট অফ প্লেস লাগে, সবাই অ্যাডজাস্ট করতে প্যারা খায়। সো তুমি যদি প্যারা খাও ইটস অ্যাবসলিউটলি অলরাইট, এটাকে অ্যাকনলেজ করো এবং এটা থেকে বেরো হয়ে যায়। সো টেক 6 মান্থস টু 8 মান্থস, কারোর জন্য 1 বছর, বাট সেকেন্ড ইয়ারে যে কেউ আর ওই আউট অফ প্লেস ফিলিংটা পায় না। সো ইটস এ ভেরি নর্মাল প্রসেস, অ্যাকনলেজ করো এবং যত তাড়াতাড়ি থেকে বের হইতে পারবা
তোমার জন্য ততই ভালো। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, ওই যে যারা বলে না ইউনিভার্সিটিতে পড়ালেখা নাই একেবারে ফুর্তি করতে পারবা, ওয়েল কিছু অংশে কথাটা সত্য। ইন কম্প্যারিজন এইচএসের তুলনায় বা অ্যাডমিশনের তুলনায় যেই দৌড়ানিটা তুমি দিছো ওইটা তুলনায় ইউনিভার্সিটিতে পড়াশোনা তুলনামূলক কম। বা তাই বলে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা নাই এই কথা কিন্তু সত্য না, সেটা মনে রাখবেন। স্পেশালি যারা মেডিকেলে পড়ছো বা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের জন্য কিন্তু অনেক পড়াশোনা। ইনফ্যাক্ট যারা বিবিএ পড়ছো আমার মতো তাদের জন্য অফকোর্স এগেন অ্যাডমিশন এইচএসির থেকে পড়াশোনা কম, কিন্তু পড়াশোনা যে নাই তা না। কারণ এই ভুল ধারণার কারণে ইউনিভার্সিটিতে ঢুকে মানুষজন ভাবে মা পড়াশোনা তো শেষ, লাইফে আর জীবনে পড়াশোনা করা লাগবে না, আমার লাইফ একেবারে সেট। এবং এই চিন্তা করার কারণে পড়াশোনা থেকে এত দূরে চলে যায় যে প্রথম জিপিএটা বা প্রথম জিপিএটাই যখন আউট অফ ফোরে তুমি একেবারে ফল করো, থ্রিয়ের নিচে চলে আসো, তখন ঝামেলা হয়ে যায়। এবং এটার কারণে পরে যে সিজিপিএ যে বাড়াইতে হবে এই মোটিভেশনটা থাকে না, যে আরে আমার সিজিপিএতে একবার ফল করছি, এখন যত কষ্টই করি আর তত বাড়বে না। রিমেম্বার দ্যাট ইউনিভার্সিটিতে পড়াশোনা আগের তুলনায় কম আছে, বাট একেবারে যে নাই এটা একটা ভ্রান্ত ধারণা। অ্যান্ড প্রথম থেকেই যদি তোমার সিজিপিএ কন্ট্রোলে না থাকে, প্রথমে যদি একটা ধস নামে ওইটা ওঠানোর ইচ্ছাই তোমার করবে না। এগেন ধসটা ওঠানো কিন্তু সম্ভব, ইটস আ ওয়েটেড অ্যাভারেজ, বাট প্রথম ধসের কারণে মোটিভেশন এমন ধ্বংস হয়ে যায় ওই ধস আর উঠানোর কোনো ইচ্ছা কাজ করে না। লুক ফর নিউ অপরচুনিটিজ ইন ইউর ইউনিভার্সিটি। প্রতিটি ইউনিভার্সিটির বেশ কিছু স্পেশালাইজেশন থাকে, বেশ কিছু অপরচুনিটি থাকে। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটিতে ওখানে তুমি পলিটিক্সও জয়েন করতে পারো, ওখানে তুমি ক্লাবিংও করতে পারো, বিতর্কও করতে পারো, ভলেন্টিয়ারিং করতে পারো, রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারো, অনেক কাজ করতে পারো, টু বি ভেরি অনেস্ট। সো ফার্স্টে যে ওই ইউনিভার্সিটিতে কী কী সুযোগ আছে এই সুযোগগুলো একটু খুঁজে বের করো, যে আমার এটা 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 অপরচুনিটি আছে। অ্যান্ড দেন মার্ক করো যে কোনটা কোনটাতে তোমার ইন্টারেস্ট আছে, অ্যান্ড দেন ওই জিনিসটা গ্র্যাব করো। কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো বা নতুন হয়েছে, হয়তো বা এতগুলো ক্লাব অ্যাক্টিভিটিস নাই, সো ওই সব জায়গাতে তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু ক্লাবটাকে ফর্ম করতে পারো, তুমি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট হতে পারো, ডু দ্যাট। ঢাকার বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে তারা অনেক সময় আমাকে বলে যে ভাইয়া ঢাকায় এত ইভেন্ট হয়, এত সেমিনার হয়, এত ওয়ার্কশপ হয়, এত কিছুর মধ্যে ওরা থাকে, ঢাকার বাইরে আমাদের তো এত কিছু থাকে না। ও একটা ইজি ওয়ে বলে দেই, এক এইসব ইভেন্ট আজকাল প্রায় লাইভ স্ট্রিমিং করা হয়, লাইভ স্ট্রিমিংয়ে দেখো যে কী করা হচ্ছে। দুই ইভেন্ট পেজগুলোতে একটু খেয়াল রাখো যে কে আসছে, কী নিয়ে কথা বলছে, অনেকটুকু আইডিয়া তুমি ওখানে পেয়ে যাবা। থার্ড ওইগেন ক্লাবের ক্ষেত্রে যেটা বললাম, তোমার এখানে ইভেন্ট ওয়ার্কশপ হয় না, তুমি কিন্তু এটা সূচনা করতে পারো, যেহেতু তোমার এলাকায় ওয়ার্কশপে হচ্ছে তুমি একটা ক্লাব খুলে একটা ওয়ার্কশপ নামাইলা, একটা ইভেন্ট নামাইলা, একটা সেমিনার নামাইলা, নিজের স্টুডেন্টদেরকে নিয়ে একটা এক্সেলে ওয়ার্কশপ নামাইলা, কিন্তু ওটা তুমি করতে পারো। সো টু থিংস, নিজের ইউনিভার্সিটি অপরচুনিটিগুলো জট ডাউন করা, অ্যান্ড যেটাতে তোমার ইন্টারেস্ট আছে ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা। যদি তোমার এখানে কোনো কিছু না থাকে বা তোমার যেটাতে ইন্টারেস্ট ওটা নাই, সেক্ষেত্রে তুমি নিজে ওটা স্টার্ট করতে পারো, অ্যান্ড ইউ ক্যান বি দি ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্যাট অর্গানাইজেশন। আমার মতো কেউ নাই, কোন জায়গায় আসলাম, এই যে মানুষজন বলে না যে আমার মতো কেউ নাই, তোমার মতো অনেকজন আছে। তোমার যে প্যাশন, তোমার যে হবি, তোমার যে ইন্টারেস্ট, তোমার যে চাওয়া পাওয়া, তোমার যে লাইফস্টাইল, তুমি যেরকম এরকম তোমার ব্যাচেই, তোমার গ্রুপে, তোমার সেকশনে আরও অনেকে আছে। জাস্ট দ্যাট সেও ভাবছে আমার মতো কেউ নাই, এখানে কারোর সাথে এই বন্ধুত্ব করা যাচ্ছে না, সবাই কেমন কেমন। ইটস বিকজ শুরুতে যখন আসো কেউ না নিজের পুরোটা প্রকাশ করে না, কারণ সবাই হাব ভাব বোঝার চেষ্টা করে, এখানকার কালচার বোঝার চেষ্টা করে, ফিট ইন করার চেষ্টা করে, অ্যাডজাস্ট করে ওই নর্মের ভিতর ঢোকার চেষ্টা করে। সো অফকোর্স তুমি অ্যাকচুয়ালি যেমন সেই জিনিসটা কিন্তু আশেপাশে মানুষও বুঝতে পারছে না, এবং তুমি আফসোস করছো ওরা কেউ আমার মতো না, তোমার মতো আরও চার পাঁচটা ছেলে মেয়ে আছে যারা কিনা তোমার ভাবটাও বুঝতে পারছে না, এবং তারাও চিন্তা করছে যে তাদের মতো কেউ নেই। সো এই জিনিসটা খুবই নর্মাল, আমি বলছি না এটা অ্যাবনর্মাল কিছু, আমারও মনে হয়েছিল স্টার্টিংয়ে যে আর আমার মতো কেউ নাই। তারপর দুই দিন পরে দেখি আরে আমি ফুটবল খেলতে পছন্দ করি, পুরো 10-12 জন একটা গ্রুপ পুরো দিন ফুটবল খেলা, আমি এটা খবর জানতামই না, বিকজ ওরা পাশের সেকশনে আছে, ফুটবল খেলা শুরু করলাম, কম্পিটিশন স্টার্ট করলাম, কেউ কম্পিটিশন ইন্টারেস্টেড না, পরে দেখি আরে চুপে চাপে দেখি 4-5 টিম কম্পিটিশন করছে, আরে তোর চলো আমিও করি। তারপর দেখি যে পড়ালেখার তো অনেক শুনছি বাট গ্রুপ স্টাডি তো এখানে মনে হয় না, পরে দেখি আইবির একটা বাংকার নামে একটা জায়গা আছে, বাংকারে দেখি পাতানা 3-4 রুম গ্রুপ স্টাডি হচ্ছে। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে এখানে প্রচুর মানুষ আছে যারা কিনা আমার মতে আমার লেভেলে ইন্টারেস্টেড, অফকোর্স একজনকে হয়তো পারবা না,
যে কিনা তোমার সব ইন্টারেস্টের সাথে মিলে যায়। বাট এরকম অনেক গ্রুপ পাওয়া যায়, যেমন আমি খেলার গ্রুপ পেয়েছি, বিজনেস কম্পিটিশনের গ্রুপ পেয়েছি, গ্রুপ স্টাডি করার গ্রুপ পেয়েছি, ইনফ্যাক্ট ঢাকা ভার্সিটির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সস্তায় চিকেন ফ্রাই খাওয়ারও গ্রুপ পেয়েছি, লিটারালি গ্রুপ একজন দুজন কয়েকজন মানুষ পেয়েছি। তো তুমিও তোমার মতো মানুষ পেয়ে যাবে, জাস্ট কয়েকদিন একটু খুঁজে দেখো। ইউনিভার্সিটি লাইফের একেবারে শুরু থেকে স্টার্ট বিং ইন্ডিপেন্ডেন্ট। আমি আমার লাইফে ফার্স্ট টিউশনে করেছিলাম 3,000 টাকার। আস্তে আস্তে এক স্টুডেন্ট থেকে দুই স্টুডেন্ট, দুই স্টুডেন্ট থেকে চার স্টুডেন্ট, চার স্টুডেন্ট থেকে একটা ব্যাচ পড়ানো শুরু করলাম, ব্যাচ থেকে কয়েকটা ব্যাচ, এবং ওই বছর শেষে আমি প্রায় 1,00,000 টাকার সমপরিমাণ টাকা আয় করা শুরু করলাম প্রতি মাসে। সো এই যে 3,000 টাকা দিয়ে যে আমি টিউশনটা শুরু করছিলাম, ওটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। বিকজ ওই পয়েন্টে আমি বুঝতে পেরেছি যে নিজে টাকা আর্ন করার যে একটা ইন্ডিপেন্ডেন্সটা আছে, ওই টাকা খরচ করার মধ্যে যে ফ্রিডমটা আছে, এবং এটার কারণে আশেপাশের মানুষ তোমাকে যে রেসপেক্টটা করে, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমাকে এখনও যদি বলা হয় যে এমন তোমার লাইফের আর্নিংয়ের মধ্যে বেস্ট আর্নিং কোনটা, ওই টিউশন করেছিলাম যে 3,000 টাকার ওটা। বিকজ ওই 3,000 টাকার টিউশন আমাকে ফ্রিডম শিখিয়েছে, মানুষের রেসপেক্ট দিয়েছে, এবং আমাকে বুঝতে শিখিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের মজাটা আসলে কত বেশি। সো ইয়াপ, যার ইউনিভার্সিটিতে স্টার্ট করলা কেবল টিউশন করো, কিছু না পারলে ভলেন্টারি কাজ করো। আজকাল ভলেন্টারি কাজে তোমাকে টাকা পয়সা দেয় যে আসো তোমাকে একটা অ্যালাওয়েন্স দিচ্ছে, পার্ট টাইম চাকরি করো, বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করা যায়, ফ্রিল্যান্সিং করো, প্রচুর ফ্রিল্যান্সিং অপরচুনিটি আছে, লেখালেখি, ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, আস্তে আস্তে ইনকামটা শুরু হয়, অনেক ছোটো অ্যামাউন্ট বাট আস্তে আস্তে বড়ো হয়ে যায়। স্টার্ট ডুইং দ্যাট, এবং খেয়াল করবা গিফট পেতে যত ভালো লাগে, গিফট দিতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। তুমি তোমার নিজের টাকা দিয়ে যখন নিজেকে চলবা, নিজেকে গিফট দিবা, তোমার ফ্যামিলিকে গিফট দিবা, অসাধারণ একটা ফিল। তো এখন চিন্তা করতে থাকো কীভাবে ছোটো আকারে হলেও ইনকামটা শুরু করা যায়। ভ্যা, কোনো ওয়ে তো জানি না, আমার অনেকগুলো ভিডিও করা আছে যে স্টুডেন্ট অবস্থায় কীভাবে আয় করা যায়, স্টুডেন্ট অবস্থায় কী কী স্কোপ আছে, ওয়াচ দোজ ভিডিওস। তোমার ইউনিভার্সিটির সিনিয়রদেরকে জিজ্ঞাসা করো যে ভাই আপনারা কীভাবে চলেছেন, দেখবো যে অনেক আইডিয়া পেয়ে যাবা। নট দ্যাট ডিফিকাল্ট, স্টার্ট অ্যাক্টিং রাইট নাও। এখন আমি নতুন একটা টার্ম শিখেছি যেটা আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি, যে বন্ধুরা সব সাপ। টু বি ভেরি অনেস্ট, বন্ধুরা সব সাপ না। আর যদি সবাই সাপ হয়, তুমি কি ভাই একাই বেজি? তোমার মধ্যেও মেবি প্রবলেম আছে। সবাই যদি প্রবলেম্যাটিক হয়, তার মানে সবার মধ্যে যে প্রবলেম আছে তা না, মোস্ট প্রবলি তোমারই হয়তো বা বোঝার ভুল, বা তোমারই হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো একটা সমস্যা আছে, যেটার কারণে সবার কাছে মনে হচ্ছে যে আরে সবাই তো সাপ, আমি একাই খেলি ভালো। এটা আসলে হইতে পারে না, তাই না? ইয়াপ, কেউ ইচ্ছা করে সাপ হইতে চায় না, অ্যান্ড তুমিও একেবারে ফেরেশতা না, ঠিক আছে? তো যদি তোমার ওটা মনে হয় ইউনিভার্সিটিতে এসে আরে সবাই সাপ, সবাই ব্যাকস্ট্যাবিং করছে, পিছিয়ে পিছিয়ে কথা বলছে, গিট্টু পাকাচ্ছে, চুকলি করছে, কী কী সব কাহিনি, তো এটা আসলে সবাই করতে চায় না, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এই ঝামেলাটা হয়। বাট আমি অনেকে দেখেছি এই একটা ফিলিং নিয়ে তারপর একটা স্টেটাস দেয়, বন্ধুরা সব সাপ, আমার কোনো বন্ধু দরকার নাই, অ্যান্ড দেন ঝামেলাটা হয়, ওই ইউনিভার্সিটিতে লোনলি হয়ে যায়, সবাই ওটা নিয়ে হাসাহাসি করে যে দেখছিস কী স্টেটাস দিছে। অ্যান্ড এরপরে কেউ তোমার ফ্রেন্ড হইতেও চাবে না, তোমার সাথে কথা বলতে চাবে না, বিকজ তুমি ভাবো যে বাকি সবাই সাপ। সো কেউ যদি তোমার সাথে কথা বলতে আসে, ও ভাববে যে আরে ও তো ভাবতেছে আমি সাপ, আমি ওর সাথে কেন কথা বলবো, ও তো মনে মনে আমাকে খারাপই ভাবে, না না ওর থেকে দূরে থাকি। তো এই কাজগুলো যখন তুমি করো, তুমি নিজেই কিন্তু বাকিদের থেকে নিজেকে ডিস্টেন্ট করে ফেলো। সো ডোন্ট ডু দ্যাট। বাইরের দেশে গুগল, অ্যাপল, ফেসবুক, IBM, যত বড়ো বড়ো কোম্পানি আছে, ওরা কিন্তু এখন আর ইউনিভার্সিটির ডিগ্রি কম্পালসারি করে নাই। তার মানে ইউনিভার্সিটির ডিগ্রি ছাড়াও তুমি এইসব টপ টপ কোম্পানিতে জয়েন করতে পারো। তার মানে বুঝো, ইউনিভার্সিটি শুরু করার সাথে সাথে কিন্তু তোমার ক্যারিয়ার শুরু হয়ে যেতে পারতো যদি তুমি বিদেশে থাকতা। দেশের ক্ষেত্রেও কিন্তু এখনও ওই জিনিসটা অতটা শিথিল হয় নাই, ইউনিভার্সিটি ডিগ্রিটা তোমার লাগবে, কিন্তু ইউনিভার্সিটি থাকা অবস্থায় কিন্তু তুমি অনেক জায়গায় জয়েন করার সুযোগ পেয়ে গেছো, তার মানে তোমার ক্যারিয়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেহেতু ধরতে পারো যে তোমার পড়ালেখা একটা পার্ট, তোমার ওয়ার্কিং ক্যারিয়ারও একটা পার্ট। সো অফকোর্স তোমার CVটা লিখে ফেলো, সো দ্যাট যখন যে অপরচুনিটি আসবে সাথে সাথে জমা দিতে পারো। আমার CV-র কমপ্লিট একটা কোর্স দেওয়া আছে, তো দেখে নিতে পারো। ইন্টারভিউ প্র্যাকটিস করা শুরু করো। ইন্টারভিউ প্র্যাকটিস করার একটা বেস্ট ওয়ে হলো বেশি বেশি ইন্টারভিউ ফেস করা। এগেন, আমার কমপ্লিট একটা ভিডিও কোর্স আছে ইন্টারভিউ স্কিলসের উপরে, ইউটিউবে সার্চ করলে পাবা ইন্টারভিউ স্কিলস আয়মান সাদিক, দেখে ফেলো। অ্যান্ড দেন যতগুলো জায়গায় দেখবা যে স্টুডেন্টদেরকে রিক্রুট করা হচ্ছে, অ্যাপ্লাই দেয়ার, প্রতিটা ইন্টারভিউ যখন তুমি দিবা, ইন্টারভিউ দেওয়ার যে নার্ভাসনেস সেটা কমতে থাকবে, অ্যান্ড কনফিডেন্স বাড়তে থাকবে। নেটওয়ার্কিং এরা শুরু করো। মামা চাচার দিন দুনিয়া কিন্তু শেষ হয়ে গেছে বাবা, এখন তুমি যত বেশি নেটওয়ার্কিং করতে পারবা, তোমার কানেকশন তত বেশি হবে, তত বেশি সুযোগ পাবা, বিকজ তোমার নেটওয়ার্ক ইজ ডিরেক্টলি কোরিলেটেড টু ইয়োর নেটওয়ার্ক।
তার মানে তুমি কত টাকার মালিক, কত সুযোগ পাবা, কত অপরচুনিটি পাবা, কত জায়গায় লিওয়ে পাবা, এটা ডিপেন্ড করে তুমি কত মানুষকে ভালো করে চিনো এবং তাদের সাথে তোমার নেটওয়ার্কিংটা কেমন। তো প্রতিটা ক্লাব ইভেন্ট, তো প্রতিটা বিজনেস কম্পিটিশন, প্রতিটা ইসি অপরচুনিটি, টিচারের সাথে কথাবার্তা, বিজনেস নেটওয়ার্কিং সেশন, সবগুলোতে এমনভাবে কথাবার্তা বলো সো দ্যাট ওই মানুষগুলো তোমাকে চিনে, সো দ্যাট প্রতিটা জায়গায় তুমি যখন যাচ্ছ ওখানে একটা কানেকশন তৈরি করে আসছো। সো ইউজ দ্যাট হ্যাক অ্যান্ড রিমেম্বার ইউনিভার্সিটি লাইফ, যেটা বললাম ক্যারিয়ার বিদেশে হলে কিন্তু শুরুই হয়ে যেত, দেশে তোমাকে পড়ালেখাটা শেষ করতে হবে, বাট সাইড হাসল হিসেবে বা পার্ট টাইম ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে গেছে। সো টেক ইট লাইক দ্যাট অ্যান্ড ইউটিলাইজ ইউর অপরচুনিটি। অ্যান্ড ফাইনালি ভাই প্লিজ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যত টাইম দিচ্ছ লিঙ্কডিনটাও একটু খুলে ফেলো। সোশ্যাল মিডিয়া যেমন দরকার আছে, প্রফেশনাল নেটওয়ার্কও দরকার আছে। সো এটা যদি খুলো আশেপাশের মানুষ, সিনিয়র মানুষ, বিভিন্ন কর্পোরেটের ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সিইও, তাদের প্রোফাইল যখন দেখবা তুমিও বুঝে যাবা যে তোমার এখন কি করা দরকার। এই ছিল একেবারে আমার জীবন থেকে নেয়া ইউনিভার্সিটি লাইফের 10টা কোর এক্সপিরিয়েন্সের কোর লার্নিং। তো যারা ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করছো তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, যারা হয়তো বা মিডওয়েতে আছো তাদেরও অনেকগুলো পয়েন্ট রেলেভেন্ট। সো ইয়াপ, এই আইডিয়াগুলো যদি তোমার ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডের সাথেও শেয়ার করো, তাদের সাথে ডিসকাস করো অ্যান্ড প্ল্যান করো যে প্রতিটা পয়েন্ট নিয়ে কীভাবে কাজ করা যায়। 10টা পয়েন্ট একটা লিস্ট ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করো এবং দেখো তোমার কোনটা কোনটা কাজ করা হয়েছে এবং কোনটা কোনটা নিয়ে কাজ করা হয়নি। যেগুলো নিয়ে কাজ করা হয় নাই ফ্রেন্ডদের সাথে নিয়ে একসাথে স্টার্ট করো, প্লিজ ট্রাস্ট মি, এটা আমার লাইফ চেঞ্জ করে ফেলেছে। একটু শুরু করে দেখো, তোমার লাইফও চেঞ্জ করে দেবে। আর লাস্ট অ্যাডভাইস হলো, এই যে সবগুলো দিলাম সবগুলো অ্যাডভাইস ছিল, সেগুলো আমার পার্সোনাল লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যাডভাইসগুলো দিয়েছি। সো সবগুলো তোমার লাইফের সাথে হয়তো রেলেভেন্ট নাও হতে পারে, সবগুলো যে এক্স্যাক্টলি আমার মতো করতে হবে তা নাও হতে পারে, তোমার জন্য হয়তো বা একটু ডিফারেন্ট প্যাথে গেলেই বেটার, তোমার জন্য হয়তো একটু ডিফারেন্ট সলিউশনই প্রযোজ্য। সো আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড তোমার জন্য এই অ্যাডভাইসগুলো কীভাবে কাজে লাগবে ওটা তুমি নিজে ফিগার আউট করে ওইভাবে কাজটা করো অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য বেস্ট 4 ইয়ার্স অফ ইয়োর লাইফ।